রাধার কয়েক সপ্তাহ ধরে চেষ্টা করছিলাম যে বিকেএসপির কোনো একটা বড় কম্পিটিশন করার জন্য কিছু ডোনেশন পাওয়া যায় কিনা। তো কেউ এগিয়ে আসে নাই, কিন্তু আজকে যখন মুশফিকদের ব্যাচ এখানে তাদের পুনর্মিলনী অনুষ্ঠান করতে চাচ্ছে, তখন দেখলাম অনেক ডোনেশনের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান সাপোর্ট করেছে। কারণ হচ্ছে যে যেখানে তারার মেলা বসে সেখানে ডোনেশন এমনিই আসে, এবং আজকে যে সাংবাদিক ভাইয়েরা আসছেন তারাও কিন্তু এই তারাদের কথা, তারাদের কর্মকাণ্ড এবং তারা যে আজকে শিক্ষক কর্মচারী বা কোচদের সম্মাননা দেওয়ার জন্য এবং নিজেরা পুনর্মিলনী করার জন্য এসেছে, তাদের এই কর্মকাণ্ডটা স্থির এবং অন্য চিত্রগুলো তুলে ধরার জন্যই এখানে উপস্থিত হয়েছে। সুতরাং আমার জন্য যতটা না করবে, তারারা যেখানে বসে সেখানে অবশ্যই অন্যরা থাকে। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে বিকেএসপি এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান এই ধরনের তারাদের তৈরি করে, যারা লিজেন্ড, যারা ন্যাশনাল ফিগার, তাদের তৈরির কারখানা বিকেএসপি। তো আমরা গর্ব করতে পারি তাদের মতো সন্তান তৈরি হয়েছে এই প্রতিষ্ঠান থেকে। সুতরাং আপনারা সবাই একটু করতালি দিয়ে এই ব্যাচের সবাইকে অভিনন্দিত করুন। উপস্থিত বিকেএসপির প্রাক্তন এবং বর্তমান কর্মকর্তা কর্মচারী, 2020 ব্যাচের সকল স্টুডেন্ট বৃন্দ, তাদের পরিবারের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সত্যি আনন্দিত আজকে এই ধরনের একটা উপলক্ষকে সামনে রেখে 2020 ব্যাচের সকল ছাত্র ছাত্রী, তাদের পরিবারবৃন্দ বিকেএসপিতে সমবেত হয়েছেন তাদের স্মৃতিচারণ, এবং সেই সাথে যাদের সাথে তাদের একাত্মতা ছিল, সেই শিক্ষক, সেই কোচ, সেই কর্মচারী, সবাইকেই তারা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে সম্মাননা দিতে চান। এই মহৎ উদ্যোগকে আমি স্বাগত জানিয়েছিলাম। আমার কাছে মনে হয়েছে যে এই ধরনের উদ্যোগ অন্য অন্য সকল কোর্সেরই নেওয়া উচিত, এবং সামনের দিকে হয়তো এই কোর্সকে দেখে বাকিরা অনুপ্রাণিত হবে এবং তারাও এই ধরনের উদ্যোগে এখানে সামিল হবে। তো আমি এই উদ্যোগ নেওয়ার জন্য 2020 ব্যাচের, সরি, 20 মিলেনিয়াম অফ দি সেঞ্চুরি এইটার যে ব্যাচ আছে, সেই ব্যাচের সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। প্রিন্সিপাল কিছুক্ষণ আগে বলল যে, সরি, কোন একজন টিচার বললেন যে জাপানে বা ইন্দোনেশিয়াতে ছাত্ররা শিক্ষকদের পা ধুয়ে দিচ্ছেন, বাট আজকে আমি এখানে যে অবস্থা দেখলাম সত্যি আমি আবেগাপ্লুত। ছাত্ররা শিক্ষকদের, কোচদের এবং সেই সাথে যে সাধারণ কর্মচারী ছিল তাদেরকেও যে ভুলে যায় নাই, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। তারা সকলকে মনে রেখেছে, এইটা তাদের মহত্ত্ব, এবং ভবিষ্যতে অন্যরাও যাতে এই পথ অনুসরণ করে তাদেরকে মনে রাখে, তাহলে আমাদের যারা কাজ করে, নিরলস পরিশ্রম করে যাচ্ছে, তাদের কিন্তু চাওয়ার কিছু নাই ছাত্রদের কাছে। বাট ছাত্ররা যদি নিজ উদ্যোগে এই ধরনের ব্যবস্থা নেয়, তাহলে তারা গর্বিত হয় যে হ্যাঁ, আমার কাছ থেকে। সুতরাং আমি এই উদ্যোগকেও খুব ভালোভাবেই স্বাগত জানাচ্ছি, এবং আশা করব এটা কন্টিনিউয়েশনটা যেন থাকে সামনে। আপনারা সবাই জানেন যে আমি, বিশেষ করে যারা মানে 2020 ব্যাচের ফ্যামিলি মেম্বার্স যারা আছেন,
আপনারা গর্ব করতে পারেন যে আপনাদের হাজব্যান্ড, ব্রাদার, সিস্টার্স এখানে লেখাপড়া করেছে। এবং এটা এমনই একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের সবাই 100% আমি বলবো যে নিজেরা নিজ উদ্যোগে নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত। এইটা কিন্তু অন্য অন্য জায়গাতে বিরল। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে আমি নিজেও একটা ক্যাডেট কলেজের ছাত্র, বাট আমি কোনো ন্যাশনাল ফিগার না। কিন্তু এই একটা ব্যাচে এতগুলো ন্যাশনাল ফিগার, এইটা শুধুমাত্র বিকেএসপির মতো প্রতিষ্ঠান দিতে পারে। সুতরাং আপনারা গর্ব করতে পারেন যে আপনাদের হাজব্যান্ড, আপনাদের ব্রাদার, সিস্টার্স যারা যেভাবে এসেছেন, তাদের তারা সবাই এইখানে একটা ভালো প্রতিষ্ঠানে লেখাপড়া করেছে। এবং শুধু লেখাপড়া না, তারা খেলাধুলা শিখেছে এবং দ্যাট ওয়াজ দ্য প্রাইম টাস্ক ফর দেম, এবং তারা সেখানে সফল কাম হয়েছে। এই বিষয়টা আমাদের পরবর্তী প্রজন্মকেও বোঝাতে হবে যে হ্যাঁ, বিকেএসপি একটা ভালো ইনস্টিটিউট যেখানে খেলাধুলাও শেখানো হয়, পাশাপাশি পড়াশোনাও শেখানো হয়। এবং আমি ব্যক্তিগতভাবে ছাত্রদের সঙ্গে যখন কথা বলি, তখন কেন জানি মুশফিকের কথাটা সবার আগে আসে আমার মনে। এবং আমি বাকি তোমরা যারা আছো, তোমাদের নাম হয়তো আমি বলছি না, বাট তোমাদের কথাও আমি বলি। বাট হয়তো বা মুশফিক আর সাকিব এই দুজনের কথা একটু বেশি বলা হয়, যে এদের কথাটাই আমি বেশি শুনি কোচদের কাছ থেকে, যে এরা শুধু খেলাধুলায় না, খেলাধুলার পাশাপাশি তারা পড়াশোনাটাতেও ভালো ছিল এবং সেটা এখনও তারা তার স্বাক্ষর রেখে চলেছে। এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট, আমাদের ছাত্রদের এই মোটিভেশনটা দরকার। তো আমি চাইব যে আজকে যে একটা অনুষ্ঠানের মাধ্যমে তোমরা এখানে এসেছো এবং সবাইকে নিয়ে যে পুনর্মিলনী করছো, সামনে কোনো একটা দিন তোমাদের মতো প্রতিষ্ঠিত এবং লিজেন্ড যারা আছো, তারা এসে যদি আমাদের ছাত্রদের সঙ্গে কথা বলো, তাহলে ডেফিনেটলি ছাত্ররা তোমাদেরকে দেখে ইন্সপায়ার্ড হবে, মোটিভেটেড হবে, তারা সামনের দিকে এগিয়ে যাবে তোমাদেরকে দেখে, এবং বিকেএসপির নাম আরও আরও বেশি উন্নত, উজ্জ্বল হবে। তোমরা জেনে খুশি হবে যে আমরা কিছু রিসেন্ট পদক্ষেপ নিয়েছি, যে পদক্ষেপগুলো হয়তোবা বিকেএসপিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহায়ক হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বিকেএসপির দুটো সাইডে খুব বেশি উন্নতি দরকার, এবং এই দুটো সাইড কভার করলেই কিন্তু সব কভার করা যায়। এবং আমার ব্যক্তিগত মতবাদ হচ্ছে যে আমি দুটো সাইডে উন্নতি করতে চাই, একটা হচ্ছে হার্ডওয়্যার ডেভেলপমেন্ট আর একটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট। একটা কম্পিউটারের কিন্তু এই দুটো পার্টস ইম্পর্টেন্ট। সো কম্পিউটারটা যদি ভালো ফাংশন করতে হয়, তাহলে হার্ডওয়্যার ডেভেলপমেন্টটাকেও গুরুত্ব দিতে হবে, সফটওয়্যার ডেভেলপমেন্টটাকেও গুরুত্ব দিতে হবে। আমি হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুটারই ডেভেলপমেন্ট করতে চাই, এবং হার্ডওয়্যার ডেভেলপমেন্টের জন্য আমি এখন এই মুহূর্তে প্রত্যেকটা ক্রীড়া ইনফ্রাস্ট্রাকচার যাতে সুন্দরভাবে ডেভেলপ হয়, যেখানে যেখানে ঘাটতি আছে, যেখানে যেখানে আমাদের স্বল্পতা আছে, সেই জায়গাগুলো আমি পূরণ করার চেষ্টা করছি। এবং আমি কথা দিচ্ছি উইদিন নেক্সট ওয়ান ইয়ার আমি হার্ডওয়্যার যে স্বল্পতা আছে, সেই হার্ডওয়্যার স্বল্পতা আমি দূর করে এই প্রতিষ্ঠানটাকে একটা যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে দেব। সেই সাথে সফটওয়্যারের কথা যেটা বলেছি, সেদিকটাও আমি নজর দিচ্ছি, এবং এখনকার যারা শিক্ষক কোচ আছেন তারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, এবং আপনারা তাদেরকে জিজ্ঞাসা করে দেখতে পারেন যে আমি কতটা এই সফটওয়্যার ডেভেলপমেন্টের ব্যাপারে, অর্থাৎ তাদের মানসিক উন্নতি, তাদের ইথিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এবং বিহেভিয়ার, পাশাপাশি তাদের যে ব্যক্তিগত আচরণ, এই বিষয়গুলো যাতে উন্নতি হয়, খেলার টেকনিক এবং পড়ার টেকনিকটাকে ঢেলে সাজানো, এই বিষয়গুলোর দিকে আমি আরও স্পষ্টভাবে নজর দিচ্ছি, যাতে করে তাদের মধ্যে যেন কোনো ঘাটতি না থাকে, একটা মানুষ হিসাবে তারা যেন প্রতিষ্ঠিত হতে পারে। আমার লক্ষ্য হচ্ছে যে সবাই বেস্ট প্লেয়ার বা সাকিব মুশফিক হবে না, কিন্তু পিছনের দিকে থাকলেও সে যেন একজন ভালো সিটিজেন হয়, সেই দিকটাতে খেয়াল রাখা। অনেকেই আছে যে ড্রাগ অ্যাডিকশনের দিকে চলে যায়, যে আমি ভালো খেলোয়াড় হতে পারলাম না, সেইটা যাতে না হয় সেদিকটাও খেয়াল রাখা। সো এই সামিট
সার্বিকভাবে একটা প্রোগ্রাম চাক আউট করা, যাতে করে প্রত্যেকটা ছাত্রছাত্রী খুব ভালোভাবে তাদের শিক্ষাটা এখান থেকে নিয়ে যেতে পারে। এবং আজকে যে বিষয় নিয়ে আমরা সবাইকে নিয়ে গর্বিত, তারাও যেন সামনের দিকে আমাদের জন্য গর্বের একটা বস্তু হয়, বিষয় হয়, সেই দিকে খেয়াল রাখছে। আপনারা সবাই দোয়া করবেন যেন এই দিকগুলোতে আমাদের যে ডেভেলপমেন্ট হচ্ছে সেগুলো যেন সার্বিকভাবে সুসম্পন্ন করা যায় এবং ভালোভাবে আমরা সম্পন্ন করতে পারি, যেটা ছাত্রদের কাজে লাগবে। সামনের দিকে এই যাত্রা আমাদেরকে এবং এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। সেই দিকে আপনাদের যদি কোনো সুচিন্তিত মতামত, আপনাদের কোনো সাজেশন বন্দিত হয়েছে এই ধরনের একটা গেট টুগেদারের জন্য, তবে প্রিন্সিপাল যেটা কিছুক্ষণ আগে বলে গেল, আমিও একমত যে এখন সময় এসেছে যে বিকেএসপির সকল ছাত্র ছাত্রী একটা পার্টিকুলার ডেইতে আসবে, এখানে চার দিন থাকবে, তারা রিইউনিয়নের বিভিন্ন যে সমস্ত পার্বণ আছে সেগুলো পালন করবে এবং ছাত্র শিক্ষকদের একটা মিলন মেলা হবে এখানে চার বছর পর পর। আমরা সেইটার দিকে এখন এগোতে চাই। সামনের দিকে আমাদের এই অ্যালুমনাই অ্যাসোসিয়েশন যেটা আছে বিকেএসপির, আমি এটার যে আহ্বায়ক তার সঙ্গেও কথা বলেছি, সেও একমত হয়েছে যে এই অ্যালুমনাই অ্যাসোসিয়েশনটাকে পাকাপোক্তভাবে দাঁড় করাতে, এবং সেই হিসাবে যদি পুরো লিস্ট তৈরি করে ফেলা যায় সামনের দিকে, হয়তো আমরা সেইভাবে গ্রুপ ওয়াইজ বা সেন্ট্রালি চার বছর বা তিন বছর পর পর একটা নির্দিষ্ট সময় পর পর সবাই এখানে আসবে, তাদের সিনিয়র জুনিয়র সবাইকে দেখবে, টিচার যারা আছে তাদেরকে আমরা সবাইকে দাওয়াত করবো,